নবী ডাক দিয়ে বলেন গো মা আমি যাবার সময় তো দেখেছিলাম ওই কবরটা দেখে কাঁদছিলাম আবার আসার সময় তো দেখছি ওই কবরটা দেখে কাঁদিলাম ওগো মা একটু দয়া করে বলে কবরটা কাও হযরত আমিনা কথা বলে না আমিনার হাতখানা রসুল ছোট ছেলে ছয় বছরের বাচ্চা নবী দেখলেন যখন বলে না তখন ছেড়ে দিয়ে ছুটে গিয়ে উম্মাইমনের হাতখানা ধরে বলে গো ফুপু মা তুমি বললো ওই কবরটা কা ওই কবরটার কাছে কেন কেন তোমরা এত ভাবে কান্না করছো বললো আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কয়েকবার বাপজি বলার যখন আপনার ওরা বললো নাও নবী আমার উম্মাইমনকে ছেড়ে দিয়ে বাবা তার জনাব দুঃখিনে মা আমিনার বাপ যে পা দুখানা ধরলো ধরা পর কাদার বলে মা আমি বুঝতে পেরেছি গো মা ওই কবরটা আমার আব্বা জানের কবর বলুন সুবহানাল্লাহ হযরত আমিনা বলে বেটা তুই কেমন করে বুঝলি ওটা তোর মা আব্বার কবর বলে মা ওই এক ঘন্টা ধরে যে পাড়া ছেলেদের সাথে আমি খেলাধুলা করেছিলাম সব ছেলেরা আব্বারা ছুটে এসে আব্বা আব্বা করে তারা করে চললো আমি ঘন্টা খানিক ধরে বসেছিলাম মা আমার আব্বা যাই নাই আবার নানার বাড়িতে নিয়ে আসলা আব্বাকে দেখাবো বলে দেখাতে পারে না লাও ওরে মা বলো ওটা তোমার স্বামীর কবর কি না একটু খুলে বলো আমার আব্বার কবর কি না বলো বলো বাবা হাও ওটা তোমার আব্বা জানের কবর আল্লাহর নবী বলেছিলেন মা তোমরা যখন কেঁদেছ মা আমাকে এবার ফিরে নিয়ে চলো আব্বার কবর দেখে আমি কান্না করব ওমার মন বলে ও গো আমার বাবা এখন যে না আমি না বলে আর যাব না বলে কেন মা বলে এক মাস হয়ে গেল তোমার দাদার বাড়ি থেকে আসা তোমার দাদা তোমাকে না দেখলে থাকতে পারে না আল্লাহ রসুল ছয় বছরের বাচ্চা ডাক দিয়ে বলে মা আমি আব্বার কবরখানা জিয়ারত না করে বাড়ি যাব না উম্মাই মন বললে বলরে যখন 30 দিন পার হয়ে তো চলেছে শোনাও আর দেরি করব না শুনে নাও বারবার যখন ছোট ছেলেটা কান্না করছে তার আব্বার কবরখানা দেখতে যাবে চলো রে বল নিয়ে যাই উম্মাই মনের কথা শুনে আমি না বলো বাবা তাড়াতাড়ি চলো আল্লাহর নবীর হাতখানা ধরে তাড়াতাড়ি টেনে নিয়ে যাচ্ছে আল্লাহর নবীজিকে বাবা দূর থেকে বাপ যে টেনে নিয়ে গিয়া কবরের কাছাকাছি যাওয়ার পর ডাক দিয়ে বলুন আমি না ওরে বাবা আমি গাছের গুড়িতে দাঁড়িয়ে গেলাম বাবা আর যেতে পারবো না বলে কেন মা বলে বাবা আমার শরীর আরো ভালো করে না ওই দেখো তোমার আব্বা জানের কবর যা তুমি দৌড়ে চলে যাও আল্লাহর নবী বাপজি দৌড়ে চলে গেলেন আল্লাহর নবীর জনম দক্ষিণে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন বাবা তার কলিজা টুকরা ছেলের বাবা কবর জিয়ারত করাও ছয় বছরের বাচ্চা নবী আমার নিজের আব্বা কবর গিয়ে বাপ যে আপনার জোরে ধরে খাদে আর বলে ও বাবা তুমি কেন লুকিয়ে কেন কবর আছো আমি তোমাকে দেখতে পাই না আব্বা পাড়া ছেলের আব্বারা সবাই যা তুমি কেন আমার কাছে যাও না হযরত আমিনা দাঁড়িয়ে আর সহ্য করতে না পেরে বাবা মাটিতে আপনার শুয়ে বললাম উম্মাই মন বলে ওরে বোন আমিনা একটু তাকে দেখো তোমার ব্যথা বড় মানুষের মতো কান্না করেছে আমি না বলে ওরে বল আমি আর দাঁড়াতে পারবো না বলে কেন বল বলে বল আমি আর চোখে দেখতে পাই না কেতাবে লিখেছে বাবা আব্দুল্লাহ নবীর আব্বা যেইভাবে ইন্তেকাল করেছিল একেবারে আপনার সেম ওইভাবে আমি না ডাক দিয়ে বললাম আমার বুকে ব্যথা শরীরে প্রচন্ড জ্বর চোখের পার একেবারে খতম হয়ে গিয়েছে উম্মাই মার আমি আর দেখতে পাই না আমার কিছুক্ষণের মধ্যে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহর রসুলের বাপজি আপনার মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাজা মাকে দেখে বাবা কবর জিয়ারত করে দৌড়ে এসে দেখছেন তার জনম দুঃখিন মা তাজা আর পৃথিবীর বুকে নাই ওমা এমন সব বললাম নবী এত
কান্না করতে লাগলেন আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষায় তুমি ফেললাও আল্লাহর নবী আমার মাকামে আবা জায়গাটায় বাবা এলাকার বাসক লোক বাবা ছেলে মানুষের কাছে গিয়া নবী আমার হাতে পায়ে ধরে ধরে তাদেরকে ডেকে নিয়ে এসা কবরের ব্যবস্থা বাপজি আমিনার করে দিলাম ভাই আমার বাবা জীবনের বেঈমান আবু জাহেল বলে আমি ছোটবেলা থেকে দেখেছি আমি তাকে চিনে শুনে নাও সে যারা তুলতে পারবে না আবু জাহেলের লোকেরা উপর থেকে বানর নেতা ছোটবেলা কি দেখে চার একটু খুলে বললাম ডাক দিয়ে বলেছিল ভাই সেই সময় যেদিন তার আব্বাকে জিয়ারত করে মাকে হারিয়ে দিয়াম বাড়ি ফিরি চলো কান্না করতে করে যাও আল্লাহর নবী এত কেঁদেছিল বাবা নবীর দুই চোখ দুটো বাপজি লাল হয়ে গিয়েছিল বাবা নবী আবার মক্কার আসনের চৌরাস্তার মোড়ে বাবা তার আব্বার বাড়িতে যাওয়ার আগে একটা চৌরাস্তার মোড়ে নবী দাঁড়িয়ে উম্মাইমান বলল বাবা তুমি এখানে একটু দাঁড়া আমি ঘর থেকে নয় বাজার থেকে ফিরে আসে কিছু বাজার করে নিয়ে আসে আবু জেহেল ঘোড়া চেপে নয় বাবা উঠে চেপে আপনার যাচ্ছিল ওই আবু জেহেল বিশ্ব নবী কে নবী তা তো কোনো বাপজি চিনতে পারে না ডাক দিয়ে বললো বাবা এইভাবে কেন কান্না করেছো মাল্লাও ডাক দিয়ে বলেছিল তোমাকে কি পাড়ার কোনো ছেলেরা মেরেছো মাল্লাও আল্লাহর নবী বলেন চাচা আমাকে পাড়ার কোনো ছেলে মারে নাই বলে এভাবে কান্না করেছে কেন চোখ দুটো কেন লাল হয়েছে বললো নবী আমার ফুপড়ে ফুপড়ে কাদার বলেন চাচা আমার আব্বার কবর খানা জিয়ারত করে আমার জনম দুঃখিন মাকে হারিয়ে ফেলেছে আমার মা বেঁচে নাই চাচা আমি এখনই বাড়ি যাওয়ার জন্য আমি হাঁটছিলাম আমার ফুপু মা এখানে দাঁড়াতে বলেছে বেঈমান আবু জেহেল মোল্লা বাবা এত দুঃখ পেয়েছ এখনো হাঁটতে অনেকটা সময় লাগবে বাবা এখান থেকে হাঁটতে হবে না ও বাবা তুমি আমার ওটের উপরে চেপে যাও আল্লাহর নবী বলে চাচা আপনি আমাকে রাখতে যাবেন বলে হ্যাঁ বেঈমান আবু জেহেল বাবা বিশ্ব নবীর হাত দোকানা ধরে বাবা তুলে আমার নবীজিকে আবু জেহেলের পেছনে বসে নিলাম আবু জেহেল বেঈমান উটের বাবা যখন আপনার শরীরে চাবুক দিয়ে মারতে লাগলো হিষ্ট ফিষ্ট ওটা উঠে চেপে বেঈমান আবু জেহেল গড়ে দাও যাহাতে উঠকে মার ও চল আর সঙ্গে সঙ্গে বাবা উট আর সামনে দিকে পা ফেলে নাই বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী মাজাখানা ধরে আছে আবু জেহেলের নবী বলেন চাচা আমাকে নিয়ে আপনার উট চলতে পারবে না মনে হয় ভারী হয়ে গিয়েছি ওকে চাচা আপনি আমাকে নামে দিয়ে চলেন আমি আমার ফুপুমাকে নিয়ে হেঁটে হেঁটে চলে যাব ডাক দিয়ে বলল বাবা তোমার চেয়ে ভারী জিনিস আমার উঠে নিয়ে যায় এই বাবা বস এ উঠে নিয়ে যাবে বেঈমান আবু জেহেল যত উঠকে মারে তত উঠ বাপজি মাটি কামড়ে দাঁড়িয়ে থাকে বলুন আলহামদুলিল্লাহ উটের ভাষা কে বুঝতে পারে ভাই জোরে বলে আমার আল্লাহ উটের ভাষায় ডাক দিয়ে বলে আল্লাহ যে তোমার বিশ্ব নবী বেঈমান আবু জেহেলের পেছনে বসা এই নবীকে যতক্ষণ পর্যন্ত সামনে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি উট আগে পা ফেলবো না বলুন সুবহানাল্লাহ বেঈমান আবু জেহেল বলে আমি সেদিনই দেখেছিলাম ই ছোট থেকে জাদুগর যাহাতে বাপজি আপনার উটকে মারতে লাগলো আল্লাহ বলল উঠ তোর দুখানা পা উপর দিকে উঁচু কর দেখবি আবু জেহেল নিচু হয়ে যাবে বাচ্চা ছেলে আমার দোস্ত হাবিব পেছনে থাকবে আবু জেহেল ভাববে ছোট ছেলে পড়ে যাবে বলে ডান হাত দিয়ে রসুলকে ধরে বাম দিকে আপনার সামনে দিকে নেবে আর যতই উঠ উঁচু হোক না কেন আবু জেহেল পড়লে কার রসুল পড়বে তার আগে পড়বে না আবু জেহেলের পেটে বেঁধে যাবে যাহাতে বেঈমান আবু জেহেল রসুলকে তুলে বাপজি সামনে নিল আর ও চটচট করে চলতে শুরু করলো বলুন আলহামদুলিল্লাহ আবু জেহেল ডাক দিয়ে গর্ত থেকে বলে আমি দেখেছি বেটা ছোট থেকে জাদুঘর ওই ছোট ওই মহানসাল্লাম ছাড়া কেউ পারবে না তাকে আমার নাম বর আমি ডাকছি বর দেখবি সে ছুটে চলে আসবে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দেওয়া হলো সারা পৃথিবীর এমনই দরদী নবী আমার বেঈমান আবু জেহেল বলছে আমি অনেকবার তাকে আঘাত করেছি আমি মেরেছি নবী রাস্তা দিয়ে হেঁটে যাতে আর বেঈমান আবু জেহেল তার দলবল নিয়ে অনেক সময় নোংরা ছুঁড়ে বাপজি ফেলত ওদবা সাইবাকে দিয়ে বাপজি উটের পচা ভুঁড়ি পর্যন্ত বাপজি চাপা দিয়েছে রসুলের মাথায় নবীকে কাছে ডেকে আবু জেহেল বলেছে বাবা হা কর নবী হা করে চার থুতু ভরে দিয়েছে তারপর আবু জেহেল রসুলকে ডাক দিয়েছে নবী চলে এসেছেন বলুন আলহামদুলিল্লাহ
আমরা আছি ভাই কোনো বাপজি কোনো ভাই যা আমরা আটটা মানুষকে নামাজের জন্য সাঘা দিয়েছে আমাকে তারপরও তার কাছে হাতে পায়ে ধরে কুড়ি বার নামাজের জন্য ডাকতে গিয়েছি আমরা যাই নাই আমরা যাই নাই আমার বিশ্ব নবী বলেছে ও আমার সাহাবাই কেরাম তোমরা চিন্তা ফিকির করবে চিন্তা করবে তোমার একটা উম্মাদ ভাই যেন তারা জাহান্নামে না যায় বলুন আলহামদুলিল্লাহ আজ তবলিগ জামাতের ভাইরাও তারা মসজিদে গিয়ে বাপজি দেখবেন দুটো একটা লোক থাকে দশ বারোটা লোকের মধ্যে একটা লোককে বাপজি সারা রাত এবাদত করার জন্য দেয় দেয় না বলে গোটা রাত কান্দ এই মহল্লার সব বাসিরা যেন বেটা ছেলেরা তারা যেন মসজিদ মুখী হয়ে যায় আর এই মহল্লার মা বোনেরা তারা যেন বাড়িতে সবাই যেন দিনদার নামাজি হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ সব সময় বাপজি কাঁদে আল্লাহ রসুলের সাহাবারা বাপজি রসুলও কাঁদতে আমার বিশ্ব নবী চিন্তা যদি একবার যদি কলমা পড়ে যায় নবীজিকে ডাক দিল নবী সুদা ছুটে চলে আসলে ছুটে এসে আসার পর বললে আবু সেহেল আমাকে ডাকলো কোথায় আছে আবু সেহেল বলল তার লোকেরা ওই দেখেন গর্ত পড়ে আছে আমাদের নেতা আমার বিশ্ব নবী কাছে গিয়ে বললেন চাচা আপনি আমার কথা শুনতে পাচ্ছে আবু সেহেল বলছে হ্যাঁ ভাতিজা আমি শুনতে পাচ্ছি বলে চাচা একটু বলো আপনি এই গর্তে কেন পড়ে আছে বলো সাত হাতে বেইমান আবু জেহেল বলল ওগো ভাতিজা সবারই কাছে মিথ্যা বলা যাবে কিন্তু তোমার কাছে মিথ্যা বলা যাবে না বলে চাচা বলো ডাক দে বলল ভাতিজা তোমার জন্য গর্ত কেটেছিলাম তোমাকে ফেলে দিয়ে শেষ করার জন্য কিন্তু বাবা তুমি না পড়ে তুমি কি জানতে পেরেছিলে আমি গর্ত কেটেছি বলে চাচা না আমি জানতাম না বাবা আমার গর্ত আমি পড়ে গিয়েছি তোমাকে দেখতে এসে আমাকে একটু তোলার ব্যবস্থা করো আল্লাহ রাসূল বললেন ওকে চাচা এই রকম করতে নাই এসেছেন কি একটু ডাকেন আমাকে ইশারা দেন এভাবে করতে নাই আমার বিশ্ব নবী দরিদ নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ওগো আমার চাচা একটা শর্ত আপনাকে তুলে নেব আপনি কি কলমা পড়বে বলুন কলমা পড়বেন কিনা সাত হাতে বাপজি যখন এই কথা বলা হলো আবু জেহেল দেখলো আমি তো ফাঁদে পড়ে গিয়েছি আমি যদি কথা রাজি না হয় তাহলে বেটা না তুললে এত গোটা মক্কার দড়িতে হাত পাইনি তাহলে আমি তো এখানে না খেয়ে খেয়ে মারা যাবো ডাক দেবো না ভাতি যাও তুমি আমাকে উঠালি তোমার কলমা পড়ে নেব বলে দেখেন চাচা বলে হ্যাঁ আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত খানা বাবা আপনার দোকানে একটা হাত আল্লাহ রসুল বাবজি ভাবে আপনার হাতটা বাড়ি দিয়ে বলেন চাচা আপনি হাত বাড়াল আবু জেহেল বেমার নিচু থেকে বাবজি অপর দিকে তাকে দেখে বেটা মামুস আসলাম খালি হাত বাবজি বানিয়েছে আবু জেহেল বেমার হাত দোকানা বাবজি নিচু দিক থেকে আপনার হাত তালি মারতে লাগলো চিৎকার করে বলে ভাতি যাও আজ বুঝতে পেরেছে তোমার একেবারে মাথার ব্রেন নাই ও কেন বাপজি টিটকে মেছো তল থেকে গর্ত থেকে বলে মহাবসলাম তোমাকে তো জাদুঘর ভাবতাম কিছু আছে ভাবতাম তুমি তো কিছু নাই তোমার মাথায় বলে কেন বলে মক্কার আমার দলে যত লোক ছিল সবারই বাড়ির দড়ি শেষ দু চারখান দড়ি সকলে তো নামাবাও আবু সেহেল বেমান তার তফসিরে লেখা আছে হাদিসের কিতাবে পাওয়া যায় আবু সেহেল বেমান মৃত্যুর আগেও বাপজি তার অহংকার তাকাবুর যায় না আপনারা সকলেই জানে বেমান আবু সেহেল কোন যুদ্ধে মারা গিয়েছিল ভাই একটু জোরে বলুন তো মনে আছে বদরের যুদ্ধে কোন যুদ্ধে বললাম বদরের যুদ্ধে ইসলামের ইতিহাসে যে বাপজি সর্বপ্রথম যে যুদ্ধ সেই যুদ্ধটার নাম হচ্ছে বদর যুদ্ধ ওই বদর যুদ্ধে বাপজি 313 জন সাহাবা আর কয়েক হাজার ছিল বাপজি বেঈমান আবু জেহেলের লোক কাফের সৈন্য মাত্র বাপজি দুটো ছোট ছোট বাচ্চা ছেলে একটার নাম মাজ আর দ্বিতীয় ভাইটার নাম ছিল মুআব্বিস মাজ আর মুআব্বিস ছোট ছোট দুই ভাই কোন কোন ওলামা লিখেছেন বাপজি তাদের বয়স ছিল দশ আর আট আবার কেউ লিখেছেন না
তাদের বয়স ছিল 10 আর 8 আর 6 এই দুটো বাপজির রাতে সাথে একবারে বাচ্চা ছিল তারা রসূলের বাপজির কাছে যেতে চেয়েছিল নবী বলেছেন বাচ্চা ছেলে তোমরা যেও নাও সম্মানিত ভাই আমার বাবাজি বলে দাও এই দুই বাচ্চা ছেলে বাপজি তার মার কাছ থেকে দোয়া করেছিল দোয়া নিয়েছিল যে মা আমার রসূলকে আবু জেহেল বেঈমান গালি দিয়েছে আমার নবীকে মারার জন্য যুদ্ধের ডেট দিয়েছে মা তুমি দোয়া করো আমরা দুই ভাই বেঈমান আবু জেহেলকে না মেরে আমরা এক ঢোক পানি খাব না বলুন আলহামদুলিল্লাহ না মারা পর্যন্ত তার মা বাপজি দোয়া করেছিল কবুল করে নিয়েছিল দুই বাচ্চা ছেলে বাপজি চলে গিয়েছিল যাওয়ার পরে বেঈমান বাপজি আপনার আবু জেহেলকে বাচ্চা বাচ্চা দুটো ছেলেতে মেরে দিয়েছিল তো ফিরে এসেছে বাপজি তখনও তার কথার আওয়াজটা চলছিল তখন একেবারে দম বেড়ে যায়নি গলাটা কেটে দিয়েছে কথা বলছে হযরত আব্দুর রহমান তিনি ছুটি গিয়ে বললেন ভাই আবু জেহেল এখনো সময় আছে এখনো সময় আছে তুমি তওবা করে নাও বেঈমান আবু জেহেল বাপজি আপনার মাথা বেশি নড়াতে পারছে না তার গলা দিয়ে বাপজি রক্ত বের হচ্ছে ডাক দিয়ে বলল আব্দুর রহমান আমার মৃত্যুতে আমার কোনো দুঃখ নাই কিন্তু একটা জায়গায় আমি একটু লজ্জিত হয়েছি বলে কোন জায়গায় বলে আব্দুর রহমান তোমরা যদি মারতে অসুবিধে ছিল না কারণ একটা পা ফাটা ঘরের ছেলে ওই মা যার মাবির ছোট ছেলে গরিবের ছেলে আমাকে তলোয়ার মেরে দিয়েছে সত্যি একটা লজ্জাজনক ব্যাপার তার বেঈমান আবু জেহেল মৃত্যুর সময় তো তার অহংকার বাপজি যায় নাই আবু জেহেল নিচু থেকে ভাবে হাততালি মেরে মেরে বলছে ভাই তুমি শেষ কিছু নাই তোমার রসুল বললেন চাচা কেন বলে মক্কার দড়িতে হাত পাই নাই আমার নবী বলেন চাচা আপনি এখনো চিনতে পারেন নাই বলে নাও বলে চাচা আমি শুধু আপনার একাই নবী নাই বলুন সুবহানাল্লাহ সারা পৃথিবীর মাখলুকাতের নবী আমি আমার কিছু মজা আমি যে কাজগুলো করতে পারবো পৃথিবীর কোন মানুষ পারবে না হয়াত সাহাবা বলে বাপ যা টিকে তবে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা মজা অনেক ছিল আল্লাহর নবীর কাছে বাপ যে নাজরার খাজরা বাপ যে দুই বংশের লোকেরাও অনেকে গিয়েছিল তারা নবীর দরবারে কথা শুনতে শুনতে বাবা অনেক লোক বাপ যে তারা চলে এসেছেন না কিন্তু নবীর দরবার থেকে নবীর কথা শুনতে শুনতে বাবা দুটো দুই দলের গোত্রের লোকের নেতা বাবা তারা আপনার আর বাড়ির দিকে কথা মনে নাই সন্ধ্যা লেগে গেল নামাজ পড়লো না আবার নবী বান শুরু করেন বান শুনলাও এসার নামাজ পড়ল পড়ার পর বাপ দি সাহাবা দুটো বলছেন নবী গো বেয়াদবি হলো মাফ করবে আমার দলের মানুষ এসেছিল তারা সবাই চলে গিয়েছে ওগা আল্লাহর নবী যে আমি নাজরা বংশের আমি নেতাও আপনার সুন্দর মিষ্টি বয়ান শুনতে শুনতে টাইম পার হয়ে গেছে বুঝতে পারি না আমার সাথে ভাড়া চলে গিয়েছে আমার জানা ছিল না খাজরা বংশের নেতা বলছেন নবী গাও আমার বংশের লোকেরা অনেক এসেছিল সবাই তারা চলে গিয়েছে আপনার মিষ্টি বয়ান শুনতে শুনতে রাত্রি হয়ে গিয়েছে লোকেরা চলে গিয়েছে আমার জানা নাই ও নবী আমাদেরকে রাত্রিবেলা যেতে হবে দুজনা দুই দিকের বাপ যে রাস্তা দিয়ে যাবে দুই গোত্রে তারা নেতাও আল্লাহর নবী বলেন তোমরা বাড়ি যাবে বলে হ্যাঁ বলে থাকলে হবে না বলে নাও আল্লাহর নবী বলেন ওরে সাহাবারা রাত্রিবেলা যার জন্য কি চাও বললাও ডাক দিয়ে বলে নবী লাইটের কোনো ব্যবস্থা করে দাও জানো লাইট নিয়ে অন্ধকার যেন আমরা যেতে সুবিধা হয় আল্লাহর রসুল বলেন ওরে সাহাবারা যাও যাও তোমরা কি করো দাও দুজনায় দুটো ডাল তোমরা গাছ থেকে ভেঙে নিয়ে এসো সাহাবারা ডাল ভেঙে নিয়ে আসলেন নবী বলেন ওরে সাহাবারা যাও দুই গোত্রে দুই দেশের লোকেরা যাও তোমরা বাড়ি চলে যাও এসার পরে বাড়ি যেতে বললেন দুজনায় ডাক দিয়ে বলো নবী গাও রাস্তা দিয়ে লাঠি নিয়ে গিয়ে অন্ধকারে কি লাভ হবে বলে কেন বলে লাঠি নিয়ে যদি যাই সব পড়লে অন্ধকারে দেখতে পাবো না লাঠি নিয়ে কোনো লাভ হবে না অন্ধকারে যদি বাঘ এসে যদি দাঁড়িয়ে যায় দেখতে পাবো না লাঠি দ্বারায় কোনো কাজ হবে না আল্লাহর নবী কে বলে হুজুর লাইটের কোনো ব্যবস্থা করে দাও আল্লাহর নবী মুচকে হাসি দিয়ে বলেন ওরে সাহাবারা ওই লাঠি গালাই তোমাদের লাইটে কাজ দিবে বলুন আলহামদুলিল্লাহ সাহাবারা বললেন
তিনবার দ্বিতীয়বার কিছু বললাম না দুই সাহাবা আমরা রসূলের মসজিদে নববী থেকে যখন বের হয়ে গেলাম যখন আমরা বেরিয়ে অন্ধকারে এক রাস্তা নিয়ে চলে যাচ্ছিলাম দুটো লাঠির মধ্যে হঠাৎ করে আল্লাহর কুদরতে বাবা নবীর মুজিজায় একটা লাঠির আলাবির হয়ে গেল বলুন সুবহানাল্লাহ খাজরা বলে ভাই তোমার লাঠি তালো আমার লাঠি তালো নাই বলে রসূল যখন বলেছে নিশ্চয় কোন দেখবা উপকার পাওয়া যাবে লাঠি নিয়ে বলেন আমরা দুজনে যতক্ষণ পর্যন্ত এক রাস্তা চলছিলাম দুই রাস্তা আসার আগ পর্যন্ত একটা লাঠিতে আলা জমছিলাম যখন আমরা দুই রাস্তাতে গিয়ে দুই রাস্তার মুখে গিয়ে দুজনে যখন দুই দিকে চলে গেলাম আর ওই সময় যেই লাঠিটাতে আপনার আলা জমছিল না ওই লাঠি তো বাপ যে আলা দিতে লাগলো বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেন চাচা আপনি আমাকে চিনতে পারেন নাই আমি সারা পৃথিবীর নবী রহমাত তুলিলাম আমি নবী আমি ও চাচা চিন্তা করবেন না এটা আমার মেজে যাও আল্লাহ ইচ্ছা করলে বিনা দড়িতে আপনাকে তোলার ব্যবস্থা করে দেবে বেমান আবু জেহেল হাত বাড়ালো আমার নবী হাত বাড়ালেন বাবা নবী আমার আবু জেহেলকে টেনে তুলে ফেললেন বলুন সুবহানাল্লাহ নবী বললেন চাচা তাহলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ে না আবু জেহেল চিৎকার করে বলল সব লোকের সামনে দেখলো যে আমার দলের লোক সবই তো দেখলো এরা সব নবী আলা হয়ে যাবে এদেরকে রুখতে হবে বলে বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলল ওগো ভাতিজা এতদিন ভাবতাম তোমার জাদু আসমানে চলে কিন্তু আজ প্র্যাকটিক্যালি ফিট করে দেখলাম তোমার জাদু জমিনও চলে তুমি বড় ধরনের জাদুঘর রসুলের কথা বাপজি সে শুনল না আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ল না নবী যে বুক ভরা ব্যথা নিয়ে সেখান থেকে চলে গেলে বেঈমান আবু জেহেল বাপজি এক নাই দুই নাই কেতাবে এসেছে বাপজি বারো হাজার লোককে ডাকলো বারো হাজারের উপরে বেঈমান আবু জেহেল ডাকার পরে রাত্রি বেলায় বাপজি নাই দিনের বেলা মিটিং ডাকলো ডেকে বলে আয় বন্ধুরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাথর লুকিয়ে নিয়ে গিয়েছিলাম সে বলে দিয়েছে তারপরে তাকে গর্ত ফেলতে চেয়েছিলাম সে না পড়ে আমি পড়ে গিয়েছি ওকে আমার বন্ধুরা বলো তাকে দুনিয়ার বুক থেকে তাকে নাস্তাবুদার করতে পারা যাবে না তাকে অপমান করা যাবে কিনা তাকে হানস্ত করা যাবে কিনা এইরকম কোন রাস্তা আছে কিনা একটু বলো সঙ্গে সঙ্গে বাপজি তফসিরে মারফুল কোরআনে এসেছে ওই বারো হাজারের উপরে যে বেঈমান ছিল তার মধ্যে থেকে একটা বেঈমান জেহেল এইভাবে করা যাবে না বলে শুনে নাও মক্কা নগর আর এমন কোন বুদ্ধিজীবী লোক নাই যে সেই লোকটাকে রসুলের কাছে বাপজি খাড়া করা হয় নাই সম্মানিত ভাইরা আমার বাবাজি বলে নাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি আপনার লাঞ্ছিত করার জন্য নাজার বিন হারিসা রুকবা বিন আবি মুহিত বলল ভাই আর মক্কা নগরে এমন কোন বুদ্ধিজীবী নাই যে সেই লোকটাকে তার কাছে খাড়া করা হয় নাই বেটাকে যেই প্রশ্ন করা হোক না কেন উত্তর দিয়ে দিয়েছে আবু জেহেল বলে এই তাহলে মক্কা নগরে লোক না থাকলে আমরা কি হাত গুটে বসে থাকবো নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুহিত বলল না আমি হাত গুটিয়ে বসে থাকার জন্য দাঁড়াই নাই বলে কেন দাঁড়িয়েছ বলে আমাদের দেশের চেয়ে একটা দেশের শিক্ষিত ইহুদির আলেমরা আছে বলে কোথায় বলে আমাদের দেশ থেকে অনেক দূরে বাড়ি সেই দেশটার নাম হচ্ছে অ্যাসিরিয়া কি নাম বললাম ভাই অ্যাসিরি যেটা বর্তমান বাপজি মদিনাতুন নাবি বলে বাপজি পরিচিত ডাকে দিয়ে বলল যে ওই মদিনাতে ইহুদি বড় বড় আলেমরা আছে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হোক সম্মানিত ভাই আমার বাবাজি বলে রাও আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সকল বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে বাপজি আপনার হেনস্থ করার জন্য আবু জেহেল ডাকে দিয়ে বলল যাও ইহুদির বড় পণ্ডিত আলিমদের কাছ থেকে ওই নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুহিত বলল যে আপনি দুটো লোক আপনি পাঠিয়ে দেন সেখান থেকে যেন বুদ্ধিজীবী লোক সেখান থেকে যেন জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ সেখান থেকে যেন তাদের কাছে গিয়ে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন সংগ্রহ করে এসে বেটা নবীকে ধরবে নবী উত্তর দিতে পারবে না আবু জেহেল বলল
ওরে নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত শুনে নাও, শুধু আমি একাই যাব না, আরেকজনকে আপনি পাঠান। বলে হ্যাঁ নিয়ে যাও। বলে কাকে নিয়ে যাওয়া হবে? নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত বলল, ওই দেখেন উকবা বিন আবি মুইত আছে, ওকে নিয়ে যাব। ও খুব জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, বলে অসুবিধা না, নিয়ে যাও। এরা দুজনাই বাপ যাপনা চলে গেল, কয়েকদিনকার খাবার সঙ্গে বাপজি পানি সাথে করে নিয়ে চলতে লাগলো। চলতে 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 বাবা আপনার বলা হয়েছে, একেবারে যখন আপনার অ্যাসির অর্থাৎ মদিনাতে পৌঁছে গেল, নাজার বিন হারিস আর উকবা বিন আবি মুইত বাবা এরা ডাক দিয়ে বলেছিল, ভাই মক্কা নগরে কয়েকজন লোককে বললো, ভাই আমরা সদর মক্কা নগর থেকে এসেছি, আবু জেহেলের আমরা মানুষ। মক্কার কয়েকজন লোক বললো, ভাই কি করতে এসেছ? বলো ভাই তোমাদের মদিনার মধ্যে সবচেয়ে বড় কে আলেম, একটু তার পরিচয়টা দাও। ভাই একটু বলতে পারবা তোমাদের দেশে সবচেয়ে বড় আলেম কে? ডাক দিয়ে বলল, ভাই অনেকগুলো আলেম আছে, সবাই দেখতে বাবা ওই দেখো সামনে একটা ধর্মীয় সভা আছে, ওখানে দেখতে বাবা সবচেয়ে বড় আলেম উনিও আছেন, আরো অনেক ওলামারা আছে। বলে তাই? বলে হ্যাঁ, ওখানে সাধারণ লোক কেউ নেই, এরা বাবজি সবাই মিলে বাবজি নয় দুজন চলে গেল। যাওয়ার পরে দেখছে বাবজি সেখানে ইহুদির বড় বড় পণ্ডিতেরা আছে, সমস্ত বাবজি আলেমদের কাছে গিয়ে এরা গিয়ে বলল, ওগো ভাই আমরা শুধু মক্কা নগর থেকে এসেছি, আবু জেহেলের লোক। ইহুদির আলেমরা তারা বলল, ভাই আবু জেহেলের নাম তো শুনেছি। বলে হ্যাঁ। বলে সেই তার আমরা লোক আপনাদের কাছে বড় বিপদে এসেছি। বলে কি বিপদ? বলে আমাদের দেশে একটা মা মরা ছিল, বাপ মরা ছিল, তার নাম হচ্ছে মোহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা তো দুরুদ পড়ছে না। ডাক দিয়ে বললো, ইহুদির বড় বড় আলেমরা সেই বেটা নতুন নবাতের দাবি করেছে, তাকে আমরা যাই প্রশ্ন করি না কেন সব প্রশ্ন উত্তর দিয়ে দেয়। তা আমাদের নেতা বলেছে আপনাদের কাছ থেকে নতুন কিছু প্রশ্ন কিটিকাল আপনি শিখিয়ে দেন, সেগুলো নিয়ে গিয়ে ব্যথাকে ধরবে, ব্যথা যেন উত্তর দিতে না পারে। ইহুদের আলেমরা বাপজি পঞ্চাশের ওপরে ছিল, তারা সবারই মধ্যে থেকে যে সবচেয়ে বড় আলেম তার নাম কেতাবে লিখেছে বাপজি রাহাব। সে রাহাব ডাক দিয়ে বলল, ভাই শুনে না আমরা যতগুলো আলেম আছি আমাদের সবাই শুনে নাও, কেউ কথা বলবে না, শুধু আমি একাই কথা বলবো, একটু দয়া করে বলো, যেই নবীর দাওয়াত তোমরা শুনছো, যেই নবী নবাব দাবি করেছে সেই নবীজির আব্বার নাম কি একটু বলো। বলে সেই নবীর আব্বার নাম হযরতে আব্দুল্লাহ। বলে সেই নবীর মার নাম কি বলো? বলে সেই নবীর মার নাম হযরতে আমিনা। বলে তার দাদার নাম কি বলো? বলে তার দাদার নাম হচ্ছে হযরতে আব্দুল মুত্তালিব। যাহাতে বাপ যে কথাগুলো বলল, ইহুদের আলেম রাহাব সমস্ত আলেমদের দিকে তাকাতে কি করে বললো, ভাই শুনে নাও আমরা যে তোরা যুগ পরে পড়েছি, আখিরি জামানার যিনি নবী হবে তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তার আব্বার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা, তার দাদার নাম আব্দুল মুত্তালিব। আমাদের মনে হয় উনি আখিরি জামানার সত্য নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার বাবাজি বলে দাও, ইহুদির বড় বড় আলেমেরা তারা অনেক সময় বাপজি রসুল্লাহকে বাপজি পরীক্ষা নিতে আসতো, তারা তৌরাত খুলে খুলে বাপজি নবীকে বাপজি দেখত, কেতাবে এসেছে বাবা আমার বিশ্ব নবী বাপজি যখন দিনের দাওয়াত দিতে দিতে মক্কা নগর বাপজি যখন আপনার ফাতা হয়েছিল, মক্কা নগর যখন নবী আমার জয় হলে ওই সময় দরুদ নবী আমার অনেকগুলো সাহাবাদেরকে বাপজি সামনে বসে রেখে নবীজি সাহাবাদের চেহারার দিকে চেয়ে চেয়ে চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহ রসুলের সাহাবারা বলছেন, আবু বাকর ডাক দিয়ে বলেন, ওগো নবী আপনি আমাদের দিকে তাকিয়ে অমন করে কান্না করছেন কেন বলো? ডাক দিয়ে নবী বলেছিলেন, ওগো আমার সাহাবারা, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার আবু বাকার শুনে নাও, আজ আমি তোমাদের চেহারার দিকে চেয়ে থেকে আমার পূর্বেকার কথা অনেক আমার মনে পড়ে যাচ্ছে রে সাহাবা। হযরত আবু বাকার ওমর ডাক দিয়ে বলল, নবী আপনার কি এমন কথা মনে পড়ে যায় বলেন। আমার নবী বলেন, ওরে ওমর তুমিও যদি দাঁড়িয়ে আছো বলে হাও, ওমর শুনে নাও, যে সময় তুমি আমাকে চিন্তা নাও, ওরে ওমর শুনে নাও, আমি তোমার ভাই আমার সাথী ভাইদেরকে না আমি প্রকাশ্যে কলমার দাওয়াত আমি দিতে পারতাম না, আমি গোপনে চুপি চুপি কলমার দাওয়াত নিয়ে যেতাও। হযরত আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীদের হাত দুখানা জুড়ে জুড়ে কেঁদে কেঁদে বলেছিল, নবী শুনে না, ওই সময় আপনাকে আমি চিনতে পেরেছিলাম না, অগণবীজি আপনার উপর ইমান আনার পর নবী আর কাঁদবেন না, আপনার উপর উমার ইমান আনার পর নবী কোন বেমার আপনার দিকে মারাত্মক দূরে কথা আঙুল তুলে কথা বলতে পারে না। দর্শক এখন তো কান্না করার সময় নেই। হযরত বিশ্ব নবী বলেন, ওমর তুমিও কলমা পড়ার পরে পরে চার দিনকার দিন এক ইহুদি আলেম আমাকে ন্যায় অন্যায় করে কথা বলেছিল, সম্মানিত ভাই আমার বাবাজি বলেলাম। হযরত ওমর বলছে, নবী আপনার সেই দিনের কথা আপনার মনে আছে? বলে হ্যাঁ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন সাহাবা তারা ডাক দিয়ে বলছিল, ও নবী আপনি বলো ওমর যে চার দিন কার দিন ইমান আনার পরে আপনাকে এক ইহুদি আলেম কিভাবে আপনাকে ন্যায় অন্যায় করে কথা বলেছিল। হযরত ওমর রাসূলকে বলছে, নবী আপনি বলো, আমার রাসূল বাপজি বলছিলেন, আর ওমরের দুই চোখের কোনা দিয়ে সব সাহাবারা বাপজি পানি গড়া ছিল। কেতাবে এসেছে বাবা ইহুদির আলেমরা আমার বিশ্ব নবীর নাম শুনলি ধরে চলে যেত। এক ইহুদির আলেম বাপজি বহাইরা বলে নাও, সে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাপজি চলে এসেছিল, তখন বাপজি নবীকে বাপজি সেই বহাইরা সম্পূর্ণভাবে চিনতে পেরেছিল না, কিন্তু সে তৌরাতে পড়েছিল আখিরি জামান নবীজির জীবনী। ইহুদের আলেমটা সে তাওরাত খুলে বাপজি পড়েছিল আখিরি জামানা যিনি নবী হবে তার সব গুণগুলো ভালো হবে, তার মধ্যে থেকে বাপজি মাত্র তার দুটো গুণ আরো বেশি ভালো হবে। এক নম্বর গুণ, যিনি নবী রাসূল হবে তিনার সামনে হাজার অন্যায় করলে অন্যায়কারীকে নবী মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর, নবী যিনি হবেন তার সবচেয়ে বড় গুণ হবে উনি জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করবেন না। ইহুদির আলেমটা বাপজি এই কথাটা কেতাবে পড়ার পরে হযরত ওমর তখন বাপজি ঈমান আনেনি, কয়েকজন সাহাবা বাপজি বসেছিল আমার বিশ্ব নবীর কাছে ইহুদির আলেম বহাইরা, সে বাপজি চলে আসলো। আসার পরে আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলল, ভাই তোমার নাম কি? আমার নবী বলেন, আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলল, বহাইরা ইহুদের আলেম যে ভাই, আচ্ছা বলো তুমি কি নবী প্লাস রসুল? আল্লাহর নবী বুকটা উঁচু করে মাথাটা উঁচু করে বলেছিলে, আমি নবী প্লাস রসুল। যাহাতে এই কথা বললে ইহুদের আলেম চিন্তা করলেন, ইনি যদি প্রকৃত নবী রসুল না হয় তাহলে এর ওপর ইমান আনা এটাও জাহান্নামের রাস্তা, আমি কি বিনা পরীক্ষাতে আমি এর ওপর ইমান আনবো না? তাই ইহুদের আলেমটা বাপজি বাড়ি থেকে কিছু টাকা নিয়ে গিয়েছিল, পকেট থেকে বাপজি পাঁচটা টাকা বের করে ইহুদের আলেমটা বের করে বলে, ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই টাকাটা তুমি নাও। রসুল বললেন, চাচা আমি টাকা কি করব, এই ভাই কি করব? ডাক দিয়ে বলে, এই নবী ভাই তুমি পাঁচটা টাকা নাও, তোমার কাছে আজ থেকে নিয়ে 15 দিনকার দিন আমি তোমার কাছে এসে আমি 5 টাকার পরিবর্তে আমি 20 কেজি খেজুর নিয়ে যাব। সেই সময় 20 কেজি খেজুর ভালো পাওয়া যেত, শুনেছি মক্কা লোকেরা ভালো খেজুর পাওয়া যায়, তাই খেজুর নেওয়ার জন্য আমি 5টা টাকা দিয়ে গেলাম, তুমি আমার স্বরূপ খেজুরটা নিয়ে রাখবা। আল্লাহ রসুল বাপজি না করলেন, হাত বাড়িয়ে টাকাটাকে ধরে নিলে পকেটে ভরে নিলে। ইহুদের আলেম বাপজি চলে যাচ্ছে বাড়ি, আর ওপর মালিককে ডাকছে, ওগো মালিক তুমি আমাকে 15 দিনের ভোজ আমার মত মৌত দিও না,
15 দিন আমাকে জিন্দা রেখো কারণ আমি তোমার বিশ্ব নবীকে আমি পরীক্ষা নিচ্ছি সত্য নবী না মিথ্যা নবী যদি মিথ্যা নবী হয় তাহলে আমি তার উপর ঈমান আনব না আর যদি সত্য নবী হয় তাহলে তার উপর ঈমান আনব ইহুদির আলেমটা বাপজি বাড়ি চলে গেল বাড়িতে যাওয়ার পর বারবার শুধু তৌরাত কিতাব খুলে আর আখিরি জামানার পয়গম্বর বাপজি জীবনী পড়ে বলেন আলহামদুলিল্লাহ নবীর কথা পড়ে আর চিন্তা করছে 15 দিন হলেই তো আমি যাব 15 দিনকার দিন বাপজি নয় 1 2 3 4 করে বাবা 10 দিন বাপজি পার হয়নি শেষ হয়নি 10 দিনকার দিন সকাল বেলায় ইহুদির আলেমটা বাপজি সুজা চলে গিয়েছে সারা পৃথিবীর দরদি নবীর কাছে নবী আমার বসা আল্লাহর রাসূলের দরবারে কয়েকজন সাহাবা বসে আছে তার মধ্যে থেকে বাপজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাপজি দাঁড়িয়ে নাই বসে আছে তলোয়ারখানা বাপজি ডান হাতে ধরে আছে নবীজির ফল ফল করে চেহারার দিকে চেয়ে আছে কিতাবে লিখেছে ওমর ঈমান আনার পরে আমার বিশ্ব নবী বলেন ওমর যতক্ষণ পর্যন্ত আমার দরবারে বসে থাকতো আমার দরবার থেকে না যাওয়া পর্যন্ত ওমর আমার দরবারে দ্বিতীয়বার পাজাল ফেলতো না বলুন সুবহানাল্লাহ একবার ফল ফল করে তাকিয়ে থেকে দেখতো আমার নবী বলতেন ওমর ওরে ওমর সব সাহাবা এদিক ওদিক তাকায় আমার দিকে তাকায় তারপর আবার প্রয়োজন অন্যদিকেও তাকায় ওরে ওমর তোমাকে আমি লক্ষ্য করে দেখি চার দিন নয় যেই দিন থেকে তুমি ঈমান এনেছো সেই দিন থেকে আজ পর্যন্ত ফ্যালফ্যাল করে তুমি আমার চেহারার দিকে চেয়ে থাকো ওমর কেঁদে কেঁদে বলেছিল রাসূল এই চোখ দিয়ে আমি প্রথমে চিনতে পেরেছিলাম না অবনবী আমি এই চোখ দিয়ে আপনাকে না চিনার কারণে আমি এই তলোয়ার দিয়ে আমি আপনাকে মারতে গিয়েছিলাম রাসূল আমি আপনাকে যেদিন থেকে চিনতে পেরেছি সেই দিন থেকে আমি ওয়াদা করেছি আমি রাসূলের দরবারে থাকাকালীন আমি চোখ দিয়ে রাসূলুল্লাহ কে ছাড়া আর কারোর দিকে তাকাবো না বলুন আলহামদুলিল্লাহ তাই নবী আমি আপনার দিকে তাকিয়ে থাকি কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে যদি জিন্দা রাখে যদি কোন হুকুম যদি না করে তা আমি কিয়ামত পর্যন্ত আপনার এইভাবে চেহারাখানা দেখতে থাকবো বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবা জীবনে দাও সেই ওমর চার দিনকার বাবা সাহাবা নবীজি দরবারে আপনারা বসাও ইহুদি আলেমটা সুজা বাপজি মক্কা নগরে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বসে আছেন ইহুদি আলেম বাবা মক্কা নগর থেকে চলে গেল আমার নবী যেখানে বসেছিল বাবা ওই জায়গায় গিয়ে নবীর কলারখানা পাঞ্জাবির জামাখানা বাপজি কলারখানা চেপে ধরলো সাহাবারা হতভম্ব হয়ে গেল কি ব্যাপার আমার নবীজির কলার কেন চেপে ধরলো আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ভাই তুমি আমার কলার কেন ধরনে মারলো ইহুদির আলেমটা বাবা চোখগুলো আপনার মোটা মোটা করে আল্লাহর নবীকে না আল্লাহ করে আমার বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে তুই তো কাজেবার তুই মিথ্যাবাদী তোর বাপ মিথ্যাবাদী তোর মা মিথ্যাবাদী তোর দাদা মিথ্যাবাদী আল্লাহর নবী বলেন চার ভাই অমন করে কেন আমাকে মিথ্যাবাদী মঞ্চ মারলাও ওই বেঈমান বাপ ইহুদি আলেমটা ডাক দিয়ে বলেছিল এই মোহাম্মদ তুই যে নবী দাবি করেছিস বলে হ্যাঁ বলে তোকে কারা সত্য নবী বলে মানেবা আমার বিশ্ব নবী আমার মিষ্টি আওয়াজে ডাক দিয়ে বলুন রে হদে ভাই এই দেখো আমার সাহাবার এরা সবাই আমাকে নবী মেলে মানে বলে না এরা তোকে চিনতে পারে নাই ভুল করেছে তোকে সত্য নবী বলে মনে কেন ভাই ডাক দিয়ে বলে তুই মিথ্যাবাদী ওয়াদা খেলাপ কানে আমি তোকে আমি একলা দুই নাই 15 দিন আপনার পার হয়ে 20 দিন পার হতে চললাও আমি 20 দিন কার দিন আমি তোমাকে নাই 20 দিন পূর্বে 5 টাকা দিয়ে গিয়েছিলাম 15 দিন কার দিন এসে আমি 5 টাকার পরিবর্তে 20 কেজি খেজুর নেব বলেছিলাম এই মিথ্যাবাদী লোক শুনে নাও এই মিথ্যাবাদী নবী 15 দিন কার দিন আসলাম সেদিন অস্বীকার তুমি করলাও তারপর দিন আসলাম অস্বীকার তুমি করলাও
তারপরে দিন আসলাম অস্বীকার করলাম আর চার দিন হতে চললো ভাই তোমার কাছে এসেছে তুমি মিথ্যাবাদী নবী তুমি টাকা দাও না খেজুর দাও না আল্লাহর নবী বলেছে ভাই তোমার 15 দিন কোড়ি দিন হতে চললো নাও আজকে 1 2 3 4 করে 10 দিন হতে চললো তোমার গণনার মধ্যে ভুল হয়েছে ভাই ইহুদি না শুনে না না আমি ভুল করি না তুই ভুল করছিস তোর এটা স্বভাব আল্লাহর নবীর কলার খানা ধরে বাপটি ছানে না টানাটানি শুরু করেছে সারা পৃথিবীর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল ভাই তোমার ভুল হয় ভাই তোমার গণনার মধ্যে ভুল হয়েছে শুনে না এদিকে ওমর আর দাঁড়িয়ে বাপজি দৃশ্যখানা আর সহ্য করতে পারলেন না ওমরের যে চোখ দিয়ে বাপজি পানি গড়েছিল সেই চোখটা ওমরের বাপজির সাথে সাথে বাবা লাল হয়ে গেল হযরত ওমর বাপকে তলোয়ারখানা হাতে গড়ে নিয়েও ওমর লুঙ্গা তলোয়ার নিয়ে বাপজি আপনার বাসা ছিল ওমর বাপজি দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর ওমর সাত আট বাপজি চিৎকার করে বলেছিল বেমার এখনো ওমর জিন্দা আছে বলুন সুবহানাল্লাহ বলে এই বেঈমান ইহুদি হাত ছাড় বলে বাপজি তলোয়ার উল্টো পিঠে আঘাত করেছে হযরত ওমর এখনো মরা নাই ওমর জিন্দা আছে বলি বাপজি আতুজর আঘাত করেছে ইহুদির বাপজি হাতখানা ছুটে গিয়েছে হযরত ওমরের বাহুতালে এত শক্তি দিয়েছিলেন আল্লাহর রাসূল পবিত্র জবানে বলেছেন মদিনার নয় শুধু গোটা আরবের মধ্যে সবচেয়ে শক্তিশালী যুবক 50 জনের শক্তি একদিকে আর আমার উমারের শক্তি অপর দিকে সমান বলেন আলহামদুলিল্লাহ এত শক্তি ছিল উমারের বাহুতে আঘাত করেছে ইহুদি আঘাত লাগা হাতটাকে ধরে বুকের সাথে এভাবে জড়ে ধরে আছে আর উমার বলছে নবী হুকুম দেন এত বড় ঈশ্বর দাও বেঈমানকে জবাইকে রেখে জাহান্নামে তাড়িয়ে দিব জাহান্নামে পাঠিয়ে দিব নবী আপনি হুকুম দেন একে শেষ করে দি আল্লাহর রাসূল বলেন ওমা উত্তেজিত হও না তুমি বসে যাও ওমার বসে যাও ওমার বাপজি চট করে বসে পড়লে কে বসতে বলেছেন কথা বলে সারা পৃথিবীর দরদি নবী বলেছেন ওমার বসো ওমার দেখেছেন যদি না বসি তাহলে নবীর কথাকে অমান্য করা হবে ওমার বসে পড়লে নবীজি ইহুদির চেহারার দিকে তাকাচ্ছেন আলেমটার দিকে দেখছে হাতখানা এইভাবে আঘাত উমার যে করছে সেই জায়গাটাকে ধরে বুকের সাথে এইভাবে জড়ে ধরে চোখ দিয়ে পানি গড়ায় ইহুদি মনে মনে চিন্তা করছে আল্লাহ তোমার সত্য নবীকে পরীক্ষা দিতে এসেছি এ সত্য না মিথ্যা উমার যে আমাকে মারল এ মারির যদি বিচার তোমার নবী না করে তাহলে জানবো ইনি সত্যিকারী নবী নয় আমার বিশ্ব নবী বলেন ওগো ওমার ইহুদি তোমার কলা ধরেছ না আমার ধরেছ না বলো তোমার না আমার ওমার কাদার বলে নবেঙ্গ কলারখানা আপনার ধরেছিল আমার ধরে নাই আল্লাহর নবী বলেন রে আমার ওমার আমি কি তোমাকে মারতে হুকুম দিয়েছিলাম বলে হুজুর নাও বলে কেন মারে নাও বলে নবী আমি চার দিন হলো আপনার উপর ঈমান আনাও ও নবী যে আপনার অগাধ বিশ্বাস হয়ে গেছে আপনার উপর আমার শুনে নাও আমি বুঝতে পেরেছি নবী গো জীবনে আপনার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব হতে পারে না ওগো নবী আপনি ওয়াদা খেলাফ করতে পারেন না কিন্তু হতে বেঈমান আপনাকে ন্যায় নাই করে কথা বললাম তাই নবীকে আমি সহ্য করতে না পেরে আমি তলোয়ারের আঘাত করে নিয়েছি নবী বলল বা ইহুদিকে মেরে অন্যায় করেছ আমি পয়গম্বর রাসূল বলছি ইহুদের হাত দুখানা ধরে ক্ষমা চাও বলুন সুবহানাল্লাহ হযরত ওমর সাত হাত ইহুদের হাতখানা ধরে বলল ভাই ওমর বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয় কিন্তু পরিস্থিতি আলাদা হয়ে গিয়েছে বিশ্ব নবী ক্ষমা চাইতে বলেছে তাই ক্ষমা চাইছি তুমি আমাকে ক্ষমা করে দাও ইহুদি ইশারা করলো নবীজি 20 কেজি খেজুর দিলে উৎপত্তি আরো 5 কেজি বাপজি খেজুর বেশি দিয়েছিল ইহুদি দেখলো আহারে আহারে এত দামি নবী আমি তোরাতে যা পড়েছিলাম এতো বাস্তবে মিলে গিয়েছে সাত হাতে বাপজি তারা সকলেই ওই হযরতে বাপজি রাসূলের দরবারে ওই ইহুদের আলেমটা ওমারদের সামনে
হাতে হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। ভাই তো যাই হোক, আমি বলছিলাম সে বেঈমান আবু সাহেল বাবজি লোক পাঠিয়েছিল রসুলকে বাবজি অপমান করার জন্য, কিন্তু পারে নাই। আমার বিশ্বনবীর কথাকে আবু জেহেল সত্য জানার পরও সে গোড়া প্রণামুকের বাবজি রসুলের কথার উপর ইমান আনেনি। আমি